দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। একের পর এক সম্ভাবনার দ্বার খুলেছে দক্ষিণাঞ্চলের এই সমুদ্র বন্দরটি। পদ্মা সেতু চালু হওয়ায় সড়ক পথে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পর এবার নদীপথে যোগাযোগ ব্যবস্থায় মাইলফলক স্থাপন করেছে বন্দরটি। বন্দর হতে ঢাকায় নৌপথে পণ্য পরিবহনের জন্য নদীর গভীরতা নিয়ে সম্প্রতি একটি জরিপ করে পায়রা বন্দর কর্তৃপক্ষ। সার্ভে ভেসেল দিয়ে জরিপে নৌ রুটের যে গভীরতা পাওয়া গেছে তাতে সব মৌসুমেই পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারবে এই রুটে। শুধু শিপ টু শিপ ট্রান্সশিপমেন্ট এবং নদীকেন্দ্রিক যে কার্গো পরিবহন সেই সুবিধাগুলোকে আমাদের চিন্তা চেতনায় ধারণ করি আমরা, আমাদের ইনাম চ্যানেলটাকে আমরা সেভাবে ডিজাইন করা হয়েছে এবং এর ফলে সরাসরি 40-45,000 মেট্রিক টনের মাদার ভেসেল একসাথে 15টা আমাদের ইনার চ্যানেলে আসতে পারবে। পদ্মা সেতুর কারণে সড়ক পথের যেমন দূরত্ব কমেছে তেমনি নদীপথ ব্যবহার করার সুযোগ থাকায় কমবে পরিবহন ব্যয়ও। তাই ব্যবসায়ীরা এখানে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। মংলা বন্দর বা চট্টগ্রাম বন্দরের চাইতে আমাদের দূরত্ব কম নৌপথে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের সাথে যে সমস্ত ইম্পোর্টার আছেন তারা এখানে জাহাজ নিয়ে আসবেন, কারণ আমরা 40,000 টনের জাহাজ নিয়মিত পাওয়ার প্ল্যান্টের জন্য এখানে আনছি। পটুয়াখালীর রামনাবাদ নদী তীরে 2013 সালের 19 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের ভিত্তিফলক স্থাপন করেন। এরপর 2016 সালের 13 আগস্ট সমুদ্র বন্দরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বন্দরের প্রশাসনিক এলাকার এই সার্ভিস জেটি হতে তেঁতুলিয়া নদী হয়ে কালীগঞ্জ পর্যন্ত নৌ রুটের গভীরতা 6 মিটার। তবে শুধুমাত্র ধুলিয়া নামক স্থানে পানির গভীরতা 5 মিটার। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।